আসসালামু আলাইকুম সবাই, সবাইকে আমার ছোট্ট আর একটা নতুন ব্লগে স্বাগত। আজকের বিকালটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে একটু ছোট্টখাটো একটা ভিডিও করে ফেলি। তো আমাদের এখন মুরগির যে খামারটা আছে, তো আল্লাহর রহমতে আবারও কিছু মুরগি এখন হয়েছে, দেশি মুরগি। তো আর সব থেকে আকর্ষণ হচ্ছে আমার প্রিয় ফল, এটাকে জামরুলও বলে কোথাও, আর কোথাও পানি ফলও বলে। মানে আমার এটা যে এত ভালো লাগে, আমার গ্যাসের বছর কিন্তু অল্প আসছিল, মাশাল্লাহ এ বছর মানে কোথাও মানে ডালের কোথাও মনে হচ্ছে একটু ফাঁকা নাই। এত সুন্দর ফুলটা দেখছেন, এত সুন্দর, মানে এই ফুলটা আমার কাছে এতটা ভালো লাগছে। আর এটা হচ্ছে যে ফলটা ওই এখান থেকে ফল হবে, মানে আমি জানি না এটা কারা কারা খাইছেন বা পছন্দ করেন, আমার অনেক ভালো লাগে। আর আমাদের এই মানে গাছে যে ফলটা ধরছে পানি ফলটা, তো ইদানিং পাখিতে খুব বেশি জ্বালাতন করতেছে, পাখিতে খেয়ে ফেলে, তো আব্বু এটাকে বেঁধে রাখছে। তো এই যে একটা, তা আমার তো দেখলে আমার তো মানে খাইতেই হবে, তো আমি ছিঁড়ে ফেললাম। জাস্ট কি সুন্দর, এটা খেতেই হবে। তো এটা কোথায় মানে কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বিকালে ভাবলাম যে একটু চা বানিয়ে ফেলি, চা বানাইতে বানাইতে আর একটা কিছু শেয়ার করি। তো আমার চ্যানেলের একটা ভিডিও, খেজুর পাতার একটা কাঁথা নকশে কাঁথা সেলাই আমি করছিলাম, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় 51K ভিউ হয়ে গেছে, যেটা আমি কখনোই হয়তো বা আশা করিনি হবে, তবে আপনাদের ভালোবাসায়। তো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি, আরও কিছু ভালো ভিডিও দিতে পারি। তবে কাঁথার ভিডিওগুলো এখন অনেকটা দেওয়া হয় না বিভিন্ন কারণে। যাই হোক, আমার চা হয়ে গেছে, এখন আমি খাওয়ার প্রস্তুতি করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাঁথার ভিডিও আশা করছি সামনে কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমাকে এই ভিডিওটা এতটা ভিউ হবে আমি কখনো আশাই করিনি। তারপর অনেক কমেন্টসও আসছে, একটা আপু কমেন্টস করেও লিখছে যে সে আমার এই ভিডিওটা দেখেই সেলাইটা করছে, সে পারছে। তার মানে আমি এতটা খুশি হয়েছি যে সে আমার ভিডিওটা দেখে সে পারছে, সে সেলাই করছে, সে আমাকে কমেন্টস করছে, আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, আপনারা যদি একটু কমেন্টস করে আমাকে জানান যে আসলে মানে ভিডিওটা কেমন হচ্ছে বা কীরকম যাচ্ছে, তাহলে আমি নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য। তো এখন আমি কয়েকটা বিস্কুটও নিয়ে নিলাম, জয়াইবও চলে আসছে, এখন মা ছেলে দুজনে মিলে বিকালটা এনজয় করব আর চা খাবো। তো জয়াইব খেলাধুলা করে আসে, হাত মুখ দিয়ে এই চা নাস্তা করতে বসে গেলাম। তো ওই এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, আর এই লম্বা বিস্কুটটা জয়াইব পছন্দ করে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার পাশেই থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই প্লিজ একটা লাইক তো অবশ্যই দিতে হবে। তো আজকে আসি, টাটা।